গোভার রিটার্ন অ্যাক্ট। হাই গাইস, হোপ ইউ আর অ্যাবসোলিউটলি ফাইন। আমি এখন রয়েছি তারকেশ্বর স্টেশনে, আর আজ আমরা জার্নি করব 37389 আপ তারকেশ্বর টু গোঘার লোকালে, যেটি রোজ বিকেল 3:45 তারকেশ্বর স্টেশন থেকে ছেড়ে আমাদের গোঘাট পৌঁছায় বিকেল 4:40। টোটাল 55 মিনিটে এই ট্রেনটি কভার করে প্রায় 34 কিলোমিটার। হাওড়া তারকেশ্বর লোকাল তারকেশ্বরের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই লোকালটি 3:45 গোঘার লোকাল হয়ে ছাড়ব। ঘড়িতে বাজে এখন 3:45 এবং আমাদের ট্রেন তার রাইট টাইমে তারকেশ্বর থেকে গোঘাটের উদ্দেশ্যে জাস্ট রওনা দিল। চার কিলোমিটার জার্নি করে এখন আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট হল তালপুর স্টেশনে, যার স্টেশন কোড TLPH। যদি আমি প্ল্যাটফর্ম নম্বরের কথা বলি তাহলে এখানে অনলি একটাই প্ল্যাটফর্ম রয়েছে। নয় কিলোমিটার জার্নি করে এখন আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড হল তকিপুর হল স্টেশনে, যার স্টেশন কোড TKPH। যদি আমি প্ল্যাটফর্ম নম্বরের কথা বলি এই স্টেশনেও অনলি একটাই প্ল্যাটফর্ম রয়েছে। ওকে, কত টাকা লাগবে? 1 মিনিট, 2 সেকেন্ড।
15 কিলোমিটার জার্নি করে এখন আমরা চলে এসেছি আমাদের থার্ড হল মায়াপুর স্টেশনে। যা স্টেশন কোড MAYP, যদি আমি প্ল্যাটফর্ম নম্বরের কথা বলি তাহলে মায়াপুর স্টেশনে টোটাল 3টে প্ল্যাটফর্ম রয়েছে। আর এটি এই রুটের একটি ইম্পর্টেন্ট স্টেশন, কারণ যেহেতু এটি সিঙ্গেল রুটের লাইন তাই মায়াপুর স্টেশনে আপ ও ডাউন পাস করার জন্য ইউজ করা হয়। চব্বিশ কিলোমিটার জার্নি করে এখন আমরা চলে এসেছি এই রুটের মোস্ট ইম্পর্টেন্ট স্টেশন আরামবাগে। দ্য স্টেশন কোড AMBG। যদি আমি প্ল্যাটফর্ম নম্বরের কথা বলি তাহলে এখানে 3টি প্ল্যাটফর্ম রয়েছে, আর এই স্টেশনের আরেক নাম প্রফুল্লচন্দ্র সেন। এই স্টেশন থেকে মাত্র 800 মিটার দূরই আরামবাগ হসপিটাল, এবং এখান থেকে আপনি অটো বা টোটো ধরে মাত্র 10 মিনিটই পৌঁছে যেতে পারেন এখানকার একটা অন্যতম দ্রষ্টব্য স্থান আরামবাগ রিসর্টে। এছাড়াও আরামবাগে বহু জায়গা আছে ঘোরার মতো। আরামবাগ রেল ব্রিজ, এর নিচ দিয়ে দ্বারকেশ্বর রিভার গিয়েছে। সো ফাইনালি 34 কিলোমিটার জার্নি করে আমরা এখন চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশান গোঘাট স্টেশনে, যা স্টেশন কোড GOGT। যদি আমি প্ল্যাটফর্ম নম্বরের কথা বলি তাহলে এই স্টেশনেও অনলি একটাই প্ল্যাটফর্ম রয়েছে। ওভারঅল জার্নি এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, ট্রেন আমাদের রাইট টাইমে গোঘাট পৌঁছে দিয়েছে। যদি আপনিও ফিল করেন যে আপনিও তারকেশ্বর টু গোঘাট লোকালে আমার সাথে জার্নি করছিলেন
তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং যত পারবেন শেয়ার করবেন। এন্ড ইফ ইউ হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই।